দিন জঙ্গি বাজান তুরস্কের জমিন থেকে নদী নালা পার হইয়া এক দিনের ভিতর আল্লাহর কুতুব মদিনার ভূখণ্ডে ঢুকছে গো বাবা তখনকার রাজা বাদশারা ইমামতি করতে পারতেন শুধু ডেবিট আর ক্লিক সেই রাতটার অপেক্ষায় ছিল আজকে বান্দবীর লাশটা উঠিয়ে নিয়ে যাইতো নুরউদ্দিন জঙ্গি ইমামতি করে আর কান্দে সারে নামাজের ইমামতি করলেন মুরাকাবায় বসিয়া বলেন নবীজি এটা পাথরের জমিন এটা মাটির জমিন না যে নিচা হইলে বোঝা যাবে এখানে খনন করছে নবী আপনি বেঈমান দুডার একটু দেখায়া দেন গো নবী মুরাকাবার মধ্যে আমার নবী নুরউদ্দিনকে দেখাইলেন ছবি দুইটা তাহলে বুঝিয়ে লও বাবা কেমন আশেকের রাসূল ছিল নুরউদ্দিন নুরউদ্দিন জঙ্গি পাগল হয়ে গেছে গো বাবা একবার নবীর রওজার গ্রিল ধরে কান্দে আর একবার মুসাল্লায় বয়া বয়া কান্দে পুলিশ বাহিনী বুঝতে পারে না বাদশা এমন কান্দে কেন নবীর রওজার গ্রিল শুদ্ধ কাঁদতেছে গো বাবা মনে রাখবা যখন মদিনায় বিপদ হয় নবীর গ্রিল কিন্তু সবুজ হয়ে যায় বাবা এখনো পর্যন্ত সবুজ হয়ে যায় এটা আমার নবীর মুজিজা নবীর রওজার গ্রিলগুলো বাবা রওজার গ্রিলগুলো পরিবর্তন হয়ে গেছে সমস্ত পুলিশটা থরথর করে কাঁদতেছে আর্মি বাহিনী থরথর করে কাঁদতেছে না জানি কি ঘটনা ঘটিয়া যায় আমাদের প্রেসিডেন্ট সব কোনো কথা বলে না শুধু বলে কেউ যদি বের হয় না ইশারের নামাজটা পড়ে নুরউদ্দিন জঙ্গি নবীর রওজার গ্রিল ধরে বয়ে বয়ে কাঁদতেছে নবী আমি বেঈমান দুইটার কেমনে বাবা আর আপনার কলিজায় কেমনে সান্ত্বনা দিব কেমনে সান্ত্বনা দিব কেমনে সান্ত্বনা দিব আমি জানি আপনার কলিজায় সান্ত্বনা না দিলে মদিনায় আগুন লাগিয়া যাবে নবী একবার বলে দেন না বেঈমানরে কেমনে পাব ও আমার মুমিন শহীদ 30 সালের আলেম ভাইরা এবার রেডি হয়ে যাও আল্লাহর সাহায্য কামনা করলে নুরউদ্দিন জঙ্গি যদি সাহায্য পাইছে আমরা আলেমরাও সাহায্য পাব ইনশাআল্লাহ আমরাও পাব আমরাও পাব সারা জীবন জেলখানায় থাকব না আমরা সোরার ডাকাইত না কষ্ট হইতাছে তাকাও এদিকে নুরউদ্দিন জঙ্গি আস্তে করে তাকায় তাকায় কান্দে হঠাৎ করে পুলিশ ইনফরমেশন দিল গোয়েন্দা বিভাগ ডিজিএফআই বলল স্যার সবাই মসজিদের ভিতরে সবাই নামাজ পড়ে কান্দতেছে চিল্লাইতেছে কি হয়ে গেল মদিনে বুঝলাম না বাচ্চা হঠাৎ করে আসলো কেন অতর্কিতভাবে স্যার সবাই বসা কিন্তু দুইটা লোক ওরা এই দেশের না ওরা তাবলিগে আসছে প্রায় 6 মাস স্যার ওরা বের হয়েছে নুরউদ্দিন জঙ্গি বলে কোন দিকে যায় দেখ কোন দিকে যায় তাকাও স্যার এদিকে গেছে আমাকে নিয়ে চল বেঈমানগুলো সবেমাত্র হযরত আলীর মসজিদ যেটা আলীর মসজিদের পাশের থেকে ওরা খনন করা শুরু করছে বাবে ফাতাহ দিয়া ওরা সবেমাত্র ঢুকে নবীর রওজা পর্যন্ত চলে আসছে এবার কানবা নুরউদ্দিন জঙ্গি যায় দেখে ওরা ঘরের মধ্যে ঢুকেই বাবা দরজা লাগায় দিছে আল্লাহর কুতুব নুরউদ্দিন জঙ্গি বাহির থেকে নক করছে দরজা খুলো বেঈমানরা বুঝতে পেরেছে আমাদের কপালে আজকে কি হয়ে যাচ্ছে ইহুদির বাচ্চারা তো অত্যন্ত বুদ্ধিমান বাবা দরজার সামনে দাঁড়ায় বাবা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আমাদের অ্যাটাক করলে আমরা অ্যাটাক করব নুরউদ্দিন জঙ্গি বারবার বলতেছে দরজা খুলো এরা বাজান রে ওই ঘরের মধ্যে বসিয়া বাজান রে উপরে একটা চকি দিয়া চকির নিচ থেকে একজন মানুষ কোন রকম ভাবে যেতে পারে ভিতর থেকে সরম পথ খনন করিয়া করিয়া মাটিগুলো আবার কবরস্থানে ফেলতো যেন কেউ না বুঝতে পারে জান্নাতুল বাকিতে মাটি ফেলতো আল্লাহু আকবার বলো বাজান রে আস্তে আস্তে করে 6 মাস পর্যন্ত তারা 6 মাস প্রায় 1 বছরের কাছাকাছি খনন করতে করতে নবীর রওজা পর্যন্ত চলে আসছে এই বেঈমানরা ইতিহাস আর এক ইতিহাস বলে 2 বছর পর্যন্ত তারা খনন করছে এ বাজান
নূর উদ্দিন জঙ্গি দরজা নক করে খুলে না নূর উদ্দিন জঙ্গি বললেন দরজা খুলেন আপনারা না আমরা কাজে ব্যস্ত দরজা খুলতে বলছি দরজা খোল দরজা যখন খুলে না লাঠি দিয়ে ভেঙে ফেলেছে পুলিশ বলতেছে স্যার এরা তো বণিক এরা তো ফরেনিয়ান এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে নূর উদ্দিন জঙ্গি বলে ওরা দাওয়াত ও তাবলীগের কাজে আসছে একটা লাঠি দিবে আবার বাহিরে ফেলাই দিয়ে পুলিশদেরকে বলছে চোরের মতো বান খেজুর গাছের সাথে বান্দিয়া নূর উদ্দিন জঙ্গি লাঠি দিয়ে খাটটারে ফেলাই দিছে ডালডার টান দিয়ে দেখে একটা পাটি বিছানো পাটিতে ফেলায় দেখে সুন্দর একটা গর্ত নূর উদ্দিন জঙ্গি বলে একটা টর্চ লাইট দেব এখন কান্না আশেকের রাসূল যারা আছে টর্চ লাইটটা দেব আল্লাহর কুতুব টর্চ লাইট মারতে মারতে বাবা সবে মাত্র কয়েক গজ সামনে গেছে আর টর্চ লাইট মারাত লাগে না আমার নবীর শরীরের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে মা আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার সূর্য উদিত হইতো সকালবেলা আমার ঘরে সূর্য উদিত হইতো রাতের বেলা আমার নবীর গায়ে এত আলো বাবা ও আশিক রাসূল ভাই রাখুন সিল্লাবার কারবা ওই দেখো আশিক রাসূল গুলা মাঝখানে দাঁড়ায় নিজেকে সেক দিয়ে রাখতে পারতেছে না ও বাজান আমার মাওলার এবার দেখাইয়া দিবা নূর উদ্দিন জঙ্গি কিছুদিন যাওয়ার পর আর হুশ নাই আর হুশ নাই নূর উদ্দিন জঙ্গি দেখে আমার নবী পায়ের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে নূর উদ্দিন জঙ্গি বললেন কেউ গর্তে ঢুকবে না যে দেখে আমার নবীর বাম পাউটা দেখা দেয় মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন তাফসীরের মধ্যে নূর উদ্দিন জঙ্গির এই কথাটা বাবা তাফসীরের এক কোণায় আল্লাহর কুতুব লেখায় দেশকে নবী প্রমাণ করে দিলেন বাজান্ডে নূর উদ্দিন জঙ্গি আমার নবীর পাউটারে বুকের মধ্যে লিয়া কান্দার বলে নবী আপনার যে সেম মোবারক পৃথিবীতে কেউ ধরতে পারে নাই ইন্তেকালের পরে আমি ধরলাম আপনি আমার ক্ষমা করে দেন নবী আমার নবী বাজান্ডে মোনা কাবার ভিতরে নূর উদ্দিনের মাথায় হাত দিয়ে বলে নূর উদ্দিন রে একটা শর্তে তোরে আমি মাফ করে দিব আমার কবর আর আমার দুই শ্বশুরের কবর 100 ফিট জমিনকে খনন করিয়া এরপরে শিশা দিয়ে ঢালাই করে দিবি কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার লাশের গায়ে হাত দিতে না পারে এই যে নবীর কবরটা যে দেখেন শিশা দিয়ে প্রাচীর দেয়া ওই যে আপনি আর আমি যে ছিদ্র দিয়ে দেখি ওটা শিশা দেখি শিশার প্রাচীর ওটা নবীর রওজা না নবীর রওজা আরো ভিতরে মুসলমানের পোলা শুধু এখন সিল্লাবার কানবা নূর উদ্দিন জঙ্গি ছিল আশেকের রাসূল যখন শিশা দিয়ে ঢালাই দেওয়া হয়ে গেল 100 ফিট নিচের থেকে নূর উদ্দিন জঙ্গি বললেন নবীজি এখন কি আমি আপনার দায়িত্ব পালন করতে পারছি আমার নবী বলে নূর উদ্দিন রে মরার পরে তোর সাথে আমার দেখা হবে তোর সাথে আমার দেখা হবে তোর সাথে আমার দেখা হবে বাবা সদেবার আপনি কাঁদবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যখন জীবনের প্রথম নবীর রোজার সামনে যাইয়া হাতটা বাড়াই দিয়ে বলে নবী গো আমি একটা পর হাতটা দেখতে চাই কেমন নরম হযরত আবু বকর বলছেন আমার চাইতে আমি আমার জীবনে আমার চাইতে দেখি নাই আমার নবীর শরীরের মতো এত নরম কোন প্রাণী কত মানুষ কোন দানবের চেহারা কোন মানুষের চেহারা কোন মানুষের শরীর এত নরম থাকতে পারে ভজন রে আবু বকর ওই নরম বডিডারের মাথার টারে রাখলেন
এই রানের উপরে আবু বকর নবীর মাথাটা চুলকায় দিচ্ছে নবী আমার ঘুমাইতেছে মনে হচ্ছে বাবা একবার একটা নরম মানুষ তুলার ডান্ডি বুঝি আবু বকরের রানের পরে শোয়া ওবাজানে এখন একটু আমার মাওলারে দেখায় দাও আবু বকর যেখানে পাউটা দিয়ে রাখছিল 120 টা গর্তের মধ্যে কুকি জুকি মারে সাপটা কোন রকম ভাবে দেখা হয় না গো বাবা কিন্তু যেই গর্তটা বাবা একটু ফাঁকা পাওয়া গেছে আবু বকরের প্রথম জিব্বা দিয়ে পাউটারে সারছে বারবার বলতে চাইতে আবু বকর রে তুমি তো প্রতিদিন আমার নবীরে দেখো আমি 600 বছর এই রেস্ট হাউস অপেক্ষা করতেছি আমার নবীরে এক নজর দেখার লাইগারে আবু এই 7.5 কিলো পাহাড়টায় কোন বিষাক্ত প্রাণী বাস করতে দেই নাই তোর পাও ধরে বলছি রে আবু বকর পাওটা একটু সরা আমি আমার নবীর আছে যখন কোন রকম ভাবে আবু বকর শুনে না প্রথম আবু বকরকে দংশন করে বাবা এরপর পাও সরায় না এরপর বাবা খেলা দিয়া সরাইয়া পুরো পাউটারে গিলে ফেলছে বাবা এরপরও সরায় না আবু বকর হাপ্পা সাপের মাথার মরে চাইপা দর্শি সাপ একটা বাড়ি দিয়ে আবু বকরের পাউটারে সরায় দিয়া বাজান রে আবু বকর আর সহ্য করতে পারে নাই চোখের পাড়িটা ধর ধর করে নবীর পাসিনার উপরে চেহারার উপরে পড়ছে নবীর মুখের উপরে পড়ার সাথেই নবী লাফ দিয়ে উঠছে আবু বকর লেসা যায়া আবু বকর কিফালে কিয়া আবু বকর কি হয়েছে আপনার আবু বকর বলে নবী তেমন কিছু হয় নাই ওই যে দেখেন গর্তের ফাঁক দিয়ে একটা সাপ তাকায় আছে পরে জিজ্ঞেস কি হয়েছে আমার দিকে তাকাও গো বাবা আমার নবী বাম হাত দিয়ে সাপের মাথাটা টাইনা বের করলেন সাপটা লম্বা ছিল বাবা 12.5 হাত এই বুড়া মোটা ছিল বাবা সাপটা বীর পাকায় নবীর দিকে জিব্বাটা আস্তে আস্তে করে দিয়ে নবীর এক পলক নেত্রে তাকায় আছে আর বলতেছে নবীজি আপনি তো দুনিয়ার সব ভাষা বুঝেন গো নবী আমি সাপের ভাষা বুঝেনি আমি জিব্বা দিয়ে আপনারে বুঝাইতে চাইতে যে নবী আপনার আবু বকরের 20 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে আপনার গালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন সাপের মেডিসিন আপনার গালের একটু লালা লাগায় দেন আবু বকর ভালো হয়ে যাবে নবী আমি আপনার কাছে মাপ চাই আমি আপনার আবু বকরকে সহজে কাটতে চাই নাই আমি আপনার পাগল গো নবী দুনিয়ার সব নবী আপনার জন্য পাগল আমিও পাগল নবী আপনার মনে আছে দেখো নবী আপনি যখন মিহরাজের রাত্রে মুসা নবীর সাথে দেখা আল্লাহু আকবার জোরে বলা আপনার মিরাজের রাত্রে দুনিয়ার সব মাখলুক আপনার সাথে সাক্ষাৎ করছে সবাই গেছে পাহাড় ছাইরে আমি যাই নাই আমি আপনারে দূরের থেকে এক নজর দেখবো কারণ আমি নবীর এখন দেখবো না আমার ভিতরই যাবো তখনই তো আমি দেখবো হুজুর বহুত আশা করে বসেছিলাম আমার আপনি মাফ করে দেন আমার নবী বলে তুই তাহলে জানোস মিরাজের কোন নবী বলেন কি আমি না খালি দুনিয়া সব মাখলুক জানে সব মাখলুক জানে আপনি মুসা নবীর লাগে কথা কইতেছেন মুসা নবী আপনার উম্মত হওয়ার জন্য বারবার বারবার দরখাস্ত দিছে মুসা আলাইহিস সালামের সাথে যখন আপনার দেখা এবার সিল্লাবার কান্দা আমার যুবক ভাই মুসা আলাইহিস সালামের সাথে যখন আপনার দেখা আপনি হাতটা বাড়ায় বলছিলেন মুসা রে আসো আমি তোমার সাথে একটু মুনাকা করি কোলাকুলি করি কোলাকুলি করি আল্লাহু আকবার জোরে বলতে পারো না নবী আপনি মনে অবশ্যই আছে নবী মাত্র এক মাস আগের ঘটনা কারণ হিজরাতের এক মাস আগে আপনি তায়েবের জমিনে গেছিলেন নবী আপনার মনে আছে হিজরতের 6 মাস আগে আপনি গেছিলেন মুসা নবীর সাথে দেখা করতে ও নবীজি
মুসা নবী আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো 6832 টা সিঁড়ি পাড়ি দিয়া যতবারই আল্লাহর সাথে কথা বলতে যাইতো আল্লাহরে বলতো আল্লাহ কথা বলি টেস্ট লাগে না একবার একটু তোমারে দেখতে চাই আল্লাহ প্রতিবারই উত্তর দিত লাম তারানি দেখতে পারবি না রে মুসা আর আপনাকে একটা টান দিয়াও আল্লাহর বাড়ির বারান্দায় বসাইয়া এক দুই বছর না 27,500 বছর দেখা করছে নবী দুনিয়ার সব মখলুক জানে মুসা পয়গম্বর যখন আল্লাহকে বলছিল মানি তোমার বন্ধুর যদি এত দাম হয় তাহলে একটা কথার উত্তর দাও তোমার ওই বন্ধুর আমার উম্মত বানায় দাও নবী আপনি যখন বলছিলেন আপনার উম্মত বানায় দিতে মুসা পয়গম্বরের দরখাস্ত কবুল হয়ে গেল মুসা পয়গম্বর আপনার সাথে কোলাকুলি করবে বিদায় নবী আপনিও হাতটা বাড়ায় দিলেন আমি দেখব আশিকের রাসূল কয়জন আছে গো ভাই মুসা পয়গম্বর নবীর পিঠে যখন হাত দিয়েছে মুসা বলতেছে নবীজি আপনার এই পিঠের মধ্যেই দাগগুলো কিসের এই যে গোস্তগুলো দেখা যায় আপনার পিঠের মধ্যে উসা হয়ে রইছে আপনার দুই ঘাড়ের মাঝখানে এমন একটা গর্ত দেখা যায় নবী এই গর্তগুলো কিসের মুসা নবীর আঙ্গুলটা ঢুকে গেছিল বাজান রে আমার নবীর ঠোঁট দুইটা তো কোন নাচতেছিল ও মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসা এক মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম মুসা ও মুসা তুমি যে আমার পিঠের মধ্যে হাত দিয়ে দেখতেছো বড় বড় গর্ত তাপের ছেলেগুলো লোহার বড় বড় কটা দিয়ে আমারে কোপ দিছে আমার পিঠের মধ্যে যে তুমি পাথরের আঘাত দেখতাছো ও মুসা পাথরের আঘাতগুলি তাপের ধারালো পাথর দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছে মুসাই যে দেখো ঠোঁটটারে ফাটায় দিছে রে মুসা এই ঠোঁটটারে একটা তাপের ছেলেরা ঘুষি দিয়ে ফাটায় দিছে মুসা আমি মাথার টুপিটা খুলছি মুসা দেখো আমার মাথার মধ্যে কতগুলো চামড়া ফাটা মুসা পয়গম্বর বলে নবীজি তাহলে আপনি একবার ওকে বর দেন নাই আমার নবী বলে মুসা আমি তো তোমার মতো নয় রে মুসা তোমারে আল্লাহ পাঠাইয়া বলেছিল আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিদু মিন দুনি وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا মুসা তোমার পাঠাইবার পর আল্লাহ বলছিল আতাই না আতাই অতি এ মুসা তোরে পাঠাইলাম বনি ইসরায়েলের নবী বানাইয়া মুসারে আর আমারে পাঠাইবার পর আল্লাহ ডিক্লার দিছে উলামায়ে কেরাম পড়েন কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া এ মুসা আমি কোন বনি ইসরায়েলের নবী না আমি সারা পৃথিবীর নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির এ মুসা এতগুলা ডিফিনিশন আমারে দিল এতগুলা লকব আমার আল্লাহ দিল আমি কেমনে আমি তাদের জন্য বরদোয়া করি যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিস রে ভাই আমার নবী বলে মুসা রে ও মুসা একটা কথা শুনবানি জিব্রাইল যখন বেলা 4টার সময় আমার সামনে দাঁড়ায় বলে নবী পুরা তায়েবের জমিনটার আমি পাথর চাপা দিয়ে মেরে ফেলবো আমি তখন জিব্রাইলের হাতটা ধরে বলছিলাম জিব্রাইল রে তোমার মারতে হবে না শুধু আমার বডিটা তুমি একটু রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো কিয়ামতের মাঠে আমার 30 সালের উম্মাদ গুলা ইলিয়াস রহমান জেহাদির মুখে শুনিয়া আমার মায়ের কথা শুনিয়া আমার উম্মাদ গুলা কাঁদবে ওই কান্নাগুলো আমার কবরে পাঠায় দিস
তাদের চোখের পানিগুলো শুধু ছবি করিয়া আমার কবর একটু দেখায় দিস অবাজান আমি দেখব আমার নবীর আশেক কয়জন আছো এ 30 সাল ময়মনসিংহের ভাইরা ও সরকারবাড়ির কমিটির ভাইরা এখন শুধু আমার মাওলারে দেখায় দিবা আমি জানি না কার জানো মা নাই গো বাবা ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার আলেম ভাইরা তুমি এই পৌষ মাসে মায়ের হাতের পিঠা খাও আমি খাইতে পারি না সেইখানে বাবা গত পরশুদিন ওয়াজ করছি বাজার রে এক মহিলা আমার ওয়াজের ভিতরে পিঠার ওয়াজ শুনছিল গো বাবা ওই মহিলা পিঠা বানাই আমার সামনে এনে দিছে বাবা ওই পিঠাটা আমার মা এই রমজাই মাদ্রাসার থেকে আসলে খাওয়াইতো ও আমার ময়মনসিং 30 সালের তালবে আলিম বাবাজিরা তোমরা মাদ্রাসা বন্ধ হলে বাড়িতে যাও মার হাতের পিঠা খাও আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে আমার জন্ম দুখিনী মা আমার বলতে ইলিয়াস রে আজকে মার হাতের পিঠা খাও এমন একদিন আসবে আমি মার জন্য কাঁদবা কেউ তোমারে বানায় খাওয়াইবে না বাবা আল্লাহ আমার মতো যাদের মা নাই এ সরকার বাড়ি যাদের মা নাই মাফ করে দাও আল্লাহ আমিন আল্লাহ 30 সালের জমিনে আমার ভাইরে শুধু একটা থানার থেকে আসেনি কয়েকটা থানার থেকে লোক আসছে আল্লাহ আমার ভাইদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আরেকটু পরে আমাদের বিজয় দিবস শুরু হয়ে যাবে 16 ডিসেম্বর আল্লাহ 16 ডিসেম্বর আগামী কালকে যারা 16 ডিসেম্বরের পাগল বিজয় দিবসের পাগল তোমরা উদযাপন করবা গান দিয়া আর মাদ্রাসাগুলো উদযাপন করবে কোরআন তেলাওয়াত দিয়া কথা বলেন না কেন আজকে মাদ্রাসার আলেমদেরকে তোমরা গালি দাও তোমরা বলো এরা জিএমবি এদের কোনো মার্কা নাই এদের কোনো কমিউনিশন নাই এদের কোনো ইউনিটি নাই আমরা দেশদ্রোহী নাই আমরা দেশের বন্ধু ঠিক কথা বল না কেন 16 ডিসেম্বর তোমরা অফিস আদালত বন্ধ রেখে 16 ডিসেম্বরে গান গাও আর আমরা কোরআন তেলাওয়াতের গান গাই ঠিক কথা বলেন না কেন যেই নাস্তিক আমার নবীর বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবে তাকে দাঁত ভাঙা জবাব দিব রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন 16 ডিসেম্বর একটু পরেই শুরু হয়ে যাবে রাত 12টার থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস আমার সাথে ওয়াদা দিতে হবে 16 ডিসেম্বর আমার মুক্তিযোদ্ধা ভাইরা যারা জীবন দিয়ে চলে গেছে আমার বাংলা মাকে স্বাধীন করতে যাইয়া 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে বাংলাদেশ ওই শহীদরা আমাদের দিকে যারা ঈমান নিয়ে বেঁচে মরে গেছে তারা আমাদের দিকে তাকাই থাকে একটু দোয়ার জন্য ঠিক দোয়া তো দেই না দেই গান কথা কর না কেন ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক শহীদ মিনারে যে ফুল গাদায় দেয় ফুল গাদালি কি হইব বরঞ্চ তাদের জন্য সূরা ইখলাস ফাতিহা দরুদ পড়ে একটু দোয়া করলে আল্লাহ কবুল করবে যদিও তারা কোনো অন্যায় করে নাই ধরেন দেশের জন্য ঈমান নিয়ে যারা মারা গেছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আমার মুক্তিযোদ্ধা ভাইরা যারা দেশকে সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমার বাংলা মাকে স্বাধীন করতে যে জীবন দিছে আল্লাহ আমার সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের মাফ করে দেন আল্লাহ এটা হলো আমরা আলেমদের দোয়ার তোমা গোড়া জাকানাকা দিল কানা এখন দেশের বন্ধু কারা চিন্তা করে দেখো কথা কন না কে কষ্ট হইতেছে না আর মাত্র 3 মিনিট না হ না তাহলে ওই যে যায় দেখো না ভাই 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 লোকটা দৌড় দিছে ডরে আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র 3টি মিনিট পরে বিদায় নেব না হ না হ তাহলে একসাথে আওয়াজ দিতে হবে এই জমিনের মালিক কে সাড়ে 9টায় উঠছি এখন 11টা বাজে ও চান্দু কি ভাবতেছে 1 ঘন্টা ওয়াজ করছি আর মাত্র 3 মিনিট পরে বিদায় হ হ হ চলবে চলবে ওয়াদা দিতে হবে ওয়াদা দিতে হবে একটা যতদিন বাঁচবো নামাজ পড়বো
যতদিন বাসবো কুরআন তেলাওয়াত করব যতদিন বাসবো নবীর যে গালি দিবার জায়গায় পুঁতে ফেলব রাজি আছো না নাই কে কে রাজি আছো আরেকবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন শুধু আমার দিকে তাকাও আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে জোরে কোন কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা বৈঠক করবে মারহাবা বলেন ওই বৈঠকের মধ্যে সমস্ত নবীর দাওয়াত দিবে আল্লাহু আকবার বলেন দাওয়াত দিয়ে আমার আল্লাহ বলবেন এই দুনিয়ার সব নবী যার পরে যে নাযিল করেছিলাম তেলাওয়াত করো সব নবী তেলাওয়াত করবে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতে আসবে হঠাৎ করে মাহফিলের মাঝখান থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে আল্লাহ সমস্ত নবীর তেলাওয়াতই শুনলাম কিন্তু তোমার নবীর তেলাওয়াত এত মধুর কিন্তু একটা কথা বলবা সব নবীর গাল ভরা দাঁত দেখলাম তোমার নবীর দাঁত কই আরে এই পাগলাটা যে লাভ দিয়ে দাঁড়াই যাবে এই পাগলাটা আর কেউ নাই অন্নামুল ওয়াইজ করুনি নাম কি ওয়াইদুল করুনি জোরে কান মারহাবা আপনারা বলেন ওয়াইজ করুনি অন্নাম ওয়াইজ করুনি না অন্নাম ওয়াইদুল করুনি ওয়াইদুল করুনি এই ওয়াইজ করুনি আপনারা যেটা বুঝেন হেডে শোনেন নাম ছিল তার করুন শহরে বাড়ি ছিল এই ওয়াইজ করুনি এমন নবীর পাগল ছিল যেই পাগলের পাগল পৃথিবীতে তাবেঈদের মধ্যে ওয়াইজ করুনির মতো পাগল একজনও ছিল না মারহাবা বলেন ওয়াইজ করুনি নবীর যুগে থাকার পরেও সে তাবেঈ কারণ নবীর যারা দেখে নাই নবীর কাছে যারা কালেমা পড়ে নাই তারা সাহাবী না ওয়াইজ করুনি কালেমা পড়ছে তার চাচার কাছে যখন মারহাবা কষ্ট হয় শুধু আমার দিকে তাকাবেন ওয়াইজ করুনি তার চাচার মুখে শুনলেন একজন নবী দুনিয়া আসছে যার চেহারা দেখলে ক্ষুধে লাগে না তোমারে কিন্তু কথা কইতে না করছি পাগলা ভাই ঠিক আছে খামোশ 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 আলহামদুলিল্লাহ বলেন হাসবেন না এই হাসলে আরো বেশি চেনব শুধু আমার দিকে তাকান তুমি কোনো কথা বলবো না দাদা ভাই এই মুসলমানের বলা ওয়াইদুল করনি শুনতে পাইলেন যে মক্কায় একজন মানুষ হইছে তার চেহারা দেখলে ক্ষুধা লাগে না যদি আমার ওয়াজ শুনতে হয় আমার নবীর এক একটা প্রশংসা করবো আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আমার আল্লাহর খুশি করবেন ওয়াজ করে শুনতে পাইলেন তার চেহারা দেখলে কানালো ভালো হয়ে যায় পৃথিবীতে একটা মাত্র চেহারা যার চেহারা দেখার সাথে সাথে মানুষ পাগল হয়ে যায় দুনিয়ার সব চেহারা ভোলা যায় তার চেহারা ভোলা যায় না ওয়াজ করুনি শুনে মায়ের কয় মা তোর বয়স তো 100 কাছাকাছি মা প্রায় 80-82 বছর বয়স তুমি জায়গায় খাও জায়গায় পায়খানা করো মা তুমি পানি খরচটা করতে পারো না তোমার বাথরুমে বসে দিয়ে আসা লাগে আবার বাথরুম থেকে আনা লাগে মা একটা কথা কইবা কি মা আমি একটু যাবো মক্কায় তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা কি নাম মা তুমি অনুমতি দিলে একটু যাইতাম যুবক তোর পাও দুটো ধরছি যখন বললেন মা তুমি অনুমতি দিলে যাইতাম মা বলে ওয়াইজ রে একটা কথা কই বাবা নবীর দেখার লেগে শত শত মানুষ আছে হাজার হাজার মানুষ আছে বাবা তোর মতো একজন না গেলে কিছু হয় না আর আমি মায়ের দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই বাবা তুই আমারে রেখে যাইস না বাবা আমি দেখোস না গোসল করতে পারি না আমি দেখোস না খাইতে পারি না তুই দুইটা দিনের লাগিয়া নবীর দেখতে যাবে আমি এই ফেব দিয়ে যদি মারা যাই তুই আর আমি আমার পাবি না বাজান এবার আমার দিকে তাকান ওয়াইজ বলে মারে তয় গেলাম না গো মা ও মা তুমি অপেক্ষা করো জনে নবীর একবার দেখতে পাই ও বাজান দেখতে দেখতে 13টা বছর নবীর মক্কায় শেষ হয়ে গেল ওয়াইজের মায়ের বয়স প্রায় 100 কাছাকাছি নবী আমার মদিনায় হিজরাত করলেন ওয়াইজ করুনি মাত্র 3 বছর থেকে 3.5 বছর পরে কে জানো ইয়ামানের মধ্যে এলান করে যাচ্ছে তোমরা যদি নবীর পাগল হয়ে থাকো মদিনায় হিজরাতের পরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধের মধ্যে নবী মুহাম্মাদের দাঁত ভেঙে ফেলাইছে ইবনে কুমাইয়া বেঈমানের বাচ্চা এই কথা শুনিয়া ওয়াইজ মার সামনে যে বলে মা রে তোর ওয়াইজ আর কোনদিন নবীর সামনে যাবে না রে মা ওয়াইজের মা বলে কেন তোর ইশক কমিয়া গেছে না রে মা না তাহলে কি জন্য তুই যাবি না মা আমি যার দেখতে যাব আমার বিশ্ব নবীর দুইটা দাঁত ভেঙে ফেলাইছে বেঈমান বাইরে তুমি আমার দিকে তাকাও যখন এই কথা বলছে ওয়াইজের মা বলে কোন দাঁতটা ভাঙছে বাবা আমি জানি না কোন দাঁত ভাঙছে মা সঙ্গে সঙ্গে বলে ওয়াইজের মা বলে ওয়াইজ রে এবার আমার সামনে তুই বস বসলাম গো মা
ওই 5 কেজি ওজনের পাথরটা আন আনলাম কষ্ট হইতেছে না এবার মুমিন সিংহের জমিনে কয়জন আছে আশিকের রাসূল প্রমাণ হবে মা কয় পাথরটা আনতো আনছে হাতে ল নিলাম তুই কি মায়েরে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস মা কোরআনে আল্লাহ বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদতের পর একমাত্র খেদমত হবে মা বাবার ঠিক না বেটি জোরে কর আর নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি মুমিন না যে পর্যন্ত আমি নবীর তার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সব মানুষ থেকে ভালো না বাসবে মা নবী কইছে এটা আল্লাহ কইছে এটা মা দুজনের কথা রাখতে যাই আমি দেখলাম মা তোমারও ভালোবাসি আমার নবীরও ভালোবাসি মা বলে যদি মায়েরে ভালোবাসোস বিদায় নবীরে দেখতে গেলি না কয় হ্যাঁ এবার নবীরে কত ভালোবাসোস এবার প্রমাণ হয়ে যাবে মা কি প্রমাণ দেখব গো মা মা যেমন সন্তান সেমন গো বাবা মা হাতের মধ্যে পাথরটা দিয়ে কয় ওয়াইজ ডে আমার চোখের সামনে নবী আমার উম্মতের লেগে দাঁত ভাঙছে আমি দেখব তুই নবীর লেগে কোন দাঁতটা দাঁতটা ভাঙ্গস আমি না দেখব মার চোখের সামনে বাবা একটা বাড়ি দিয়ে সামনের চারটা দাঁত ভেঙে ফেলল টান দিয়ে হাতে মার হাতে তুলে দিয়ে কয় মার আর কয়টা ভাঙবো রে মা মা চোখটা বন্ধ করে বলে মারে হো মালিক আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না আমার ওয়াইজ দাঁত ভাঙতাছে তুমি কি দেখতাছে গো মালিক বাজান্ডে গুতাইয়া গুতাইয়া দাঁত গুলা ভাঙিয়া মার হাতে দিয়া বলে মা এবার কি নবীরে ভালোবাসি ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই ভাবতে পারো আমি বুঝি আমার নবীরে ভালোবাসি না গো বাবা তুই তো আমার অন্তরের খবর জানোস না তুই যখনই নবীরে দেখতে যাইতে চাস গো বাবা ও বাজান আমার আলেম ভাইরা যারা মায়ের পাগল তারা এখন কানবেন আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো মা এই যে আমার হুজুর ভাই বলেন আমার অনেক আগে মা মারা গেছে এমন সাইড 30 সালের বাইরে আজকে 15ই ডিসেম্বর আজকে 15ই ডিসেম্বর তোমাদের এই গভীর রাত্রে বলে গেলাম এই হাজার হাজার মানুষের সামনে আজকে 15ই ডিসেম্বর এই গভীর রাত্রে বলে গেলাম গো বাবা আমিও তো আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে মা তুমি কবরে কেউ না যাও জানি না গো মা নবীর আশেকদেরকে নিয়ে গভীর রাত্রে কান্দি গো আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে আমার বাজানদের চোখের পানির খাতিরে সবার মাকে এখন মাফ করে দিবা যুবক ভাই রে একটু দেখাইয়া দেন আমার মৌলারে কত ভালোবাসো আমার আল্লাহ রে কত ভালোবাসো ওয়াইজের মতো ভালোবাসা পারবো না একটু ইশকে দিয়ে দেখাইয়া দাও হুজুর আল্লাহকে কত ভালোবাসি নবীরে কত ভালোবাসি ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই কি ভাবতাছোর আমি নবীরে ভালোবাসি না বাবা আসল কথা তোলে শোন তোরে কেন দেখতে যাইতে দিলাম না নবীরে শুনবি না কয় বলো মা তুই যখন গাত্রিটা বাইন্দা নবীরে দেখতে যাইতে চাস রাতের অন্ধকার আমার নবী আমার সামনে দাঁড়ায় বলে ওয়াইজের মা রে আমার দেখার লাগে মদিনায় অনেক সাহাবী আছে তোমার দেখার জন্য কেউ নেই আল্লাহ ছাড়া
তোমার ওয়াইজ জানো আমার কাছে না আসে তোমারে দেখলি আমার দেখা হয়ে যাবে কারণ আমি নবী কোনদিন আমার মার খেদমত করতে পারি নাই তোমার ওয়াইজ জানো তোমার খেদমত বাদ দিয়ে আমি নবীরে দেখতে না আসে তোমার ওয়াইজ জানো তোমার খেদমত করে আমি জানো সারা জীবন তোমার ওয়াইজরে না দেখে কিয়ামতের মাঠে দেখা দিতে পারি আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো বাসন্দা আমি আপনাদের বলতে চাই ওয়াইজ কোরনে যদি মার খেদমত দেখাইতে যায় এত ভালোবাসা দেখাইতে পারে মাকে আমরাও কি মা বাবারে ভালোবাসতে রাজি আছি না নাই কে কে রাজি আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখো তো দেখা পবন করো বান্দারে মাফ করিয়া উঠাই হাজুর আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিতে পারেন না আল্লাহ দেন না এদের চোখের পানিগুলো কবুল করেন জোরে করে আমিন এই যুবক ভাই আমার সাথে একটা ওয়াদা দিবা যতদিন বাঁচবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কে কে রাজি আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখাও নামাও হ আর একটা ওয়াদা এখন দিবা যারা এখানে বসে আছেন মুনাজাতের আগে কেউ ময়দান ছাড়বেন না হাত দুটো উঠান উঠাও বাবা উঠাও উঠাও আল্লাহ দেখো আমার ভাইরা তোমার চোখ দিয়ে দেখাইছে হাত দিয়েও দেখাইছে মোনাজাতের আগে একটা যুবকও যাবে না ইনশা ইনশা নামাও হাত ওয়াদা দিছেন একটা যুবক যাবে না ইনশাল্লাহ বলেন ও বাবা ওয়াস কোন যে তার মারে ভালোবাসা দেখাইতে যায় নবীরও দেখতে যায় নাই আমি ইলিয়াস রহমান জেহাদি বাবা আমার মার একটা ওসিয়াত ছিল হুজুর ইলিয়াসরে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস আপনারা বলেন না বক্তারা টাকা নিয়ে কি করে দেখে আসবেন আলহামদুলিল্লাহ বলেন আমি ঢাকা কেরানীগঞ্জ এই যে আপনাদের ডাক্তার সাহেব নজরুল ভাই দেখে আসে ডাক্তার ভাই কো এই নজরুল ভাই দেখে আসছে আপনাদের মাদ্রাসার হুজুরে দেখে আসছে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কারো কাছ থেকে আমি একটা টাকা চাইয়ে নেই নেই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই চার কোটি টাকা এই ঘাম